প্রতিষ্ঠার পর পরই উসমানীয় সাম্রাজ্যের দ্রুত বিস্তার ঘটতে থাকে। প্রায় কয়েক শতাব্দী উসমানীয়দের নাম শুনলেই ইউরোপিয়ানরা কেঁপে উঠত। যেসব সুলতানরা উসমানীয় সাম্রাজ্য ন্যায়ের সাথে পরিচালনা করেছেন এবং উসমানীয়দের বিস্তার ঘটিয়েছেন তাদের অন্যতম সুলতান মুহাম্মদ আল ফাতেহ। গত ভিডিওতে আমরা সুলতান মুহাম্মদ আল ফাতেহ কিভাবে অতি গুরুত্বপূর্ণ শহর কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করেছিলেন সেটি সম্পর্কে জেনেছি। আজকে ভিডিওতে আমরা জানব উসমানীয় সাম্রাজ্যের অন্যতম বড় দুইটি যুদ্ধ। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে রয়েছে উসমানীয় সাম্রাজ্যের ওপরে একটি প্লেলিস্ট, যে প্লেলিস্টে আপনারা পাবেন উসমান গাজী থেকে শুরু করে উসমানীয় সাম্রাজ্যের ধারাবাহিক ইতিহাস। সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মুহাম্মদ আল ফাতে উসমানীয়দের রাজধানী কনস্টান্টিনোপলে স্থানান্তর করেন এবং কনস্টান্টিনোপলের নতুন নামকরণ করেন ইস্তাম্বুল। সার্বিয়ার শাসক ডুরাড ভ্রাঙ্কোভিচ উসমানীয়দের আনুগত্য অস্বীকার করেছিল এবং কনস্টান্টিনোপল অবরোধের সময়ও উসমানীয়দের কোনো প্রকার সাহায্য করেনি। তাই সুলতান মুহাম্মদ আল ফাতে 1454 সালে সার্বিয়ার বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করার প্রস্তুতি নেন। সেই বছরেই তিনি 30,000 মতো সৈন্য নিয়ে সার্বিয়ার রাজধানী অবরোধ করেন। কিন্তু হাঙ্গেরির শাসক জন হানিয়াডি সেই এলাকার আশেপাশে ছিলেন, তাই জন হানিয়াডি ডুরাড ভ্যাঙ্কোভিচকে সাহায্য করতে এগিয়ে আসে। কারণ জন হানিয়াডি প্রথম থেকে উসমানীয়দের বড় শত্রু ছিলেন। এই কারণে সুলতান মুহাম্মদ কিছু সংখ্যক সৈন্য সেখানে রেখে দেন এবং রাজধানীতে ফিরে আসেন আরও বেশি করে সৈন্য সংগ্রহ করার জন্য। সে সময় জন হানিয়াডি ডুরাড ভ্যাঙ্কোভিচের সাথে তার সৈন্য সমাবেশ ঘটান এবং উসমানীয়দের সেই ছোট সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। সেই যুদ্ধে উসমানীয়রা পরাজিত হয় এবং জন হানিয়াডি বিজয় অর্জন করেন। এরপর জন হানিয়াডি তার মূল ঘাঁটি বেলগ্রেডে ফিরে যায়। সুলতান মুহাম্মদ বুঝতে পেরেছিলেন জন হানিয়াডিকে পরাজিত করতে হলে কিংবা সার্বিয়া নিজের দখলে আনতে হলে অবশ্যই বেলগ্রেড জয় করতে হবে। এই কারণে তিনি একটি নতুন পরিকল্পনা করেন এবং 1456 সালে বেলগ্রেড অবরোধের উদ্দেশ্যে বের হন। বেলগ্রেড অবরোধের উদ্দেশ্যে বের হলে হাঙ্গেরিতে একটি ক্রুসেডের ডাক দেওয়া হয়, ফলে হাঙ্গেরির অনেক সাধারণ মানুষও জন হানিয়াডির সৈন্য দলে যোগদান করে। 1456-এর জুন মাসে সুলতান মুহাম্মদ বেলগ্রেড অবরোধ করেন। বেলগ্রেড দুর্গটি জয় করা ছিল খুবই কঠিন একটি বিষয়। বেলগ্রেড দুর্গের দুই পাশে দুইটি নদী, একটি দানিউব এবং আরেকটি সাফা। এই দুইটি নদী বেলগ্রেডকে শক্তিশালী করে আসছিল। সে সময় বেলগ্রেড দুর্গের ভিতরে 7,000 সৈন্য ছিল, যার সেনাপতি ছিল জন হানিয়াডির ছেলে লাসলো। সুলতান মুহাম্মদের কাছে 50,000 থেকে 1,00,000 মতো সৈন্য ছিল। তার কাছে ছিল 300টি কানন, 200টি জাহাজ। সেই 200টি জাহাজ দানিউব নদী ব্লক করে রেখেছিল। সেই বছরের 29 জুন উসমানীয়রা প্রথমবারের মতো বেলগ্রেড আক্রমণ করে। জন হানিয়াডি এই খবর পাওয়ার সাথে সাথে তার সাথে থাকা 50,000 সৈন্যবাহিনী নিয়ে বেলগ্রেডের দিকে চলে আসেন। 14 জুলাই জন হানিয়াডির জাহাজগুলো উসমানীয় নৌবাহিনীকে পরাজিত করে, যার ফলে দানিউব নদীতে উসমানীয়দের অবরোধ আর ছিল না, শুধুমাত্র স্থলপথেই উসমানীয়দের অবরোধ ছিল। এটি ছিল উসমানীয়দের একটি দুর্বলতা। আর এই দুর্বলতার কারণেই জন হানিয়াডি খাবার সহ অনেক সৈন্য বেলগ্রেড দুর্গের মধ্যে ঢুকিয়ে নেন দানিউব নদীর মধ্য দিয়ে। 21 জুলাই উসমানীয়দের কামানের আঘাতে বেলগ্রেড দুর্গের বেশ কিছু দেওয়ালে ফাটল ধরে। 5,000 অটোমান জেনিশারি সে দুর্গে প্রবেশ করে, কিন্তু উসমানীয় সৈন্যরা ফাঁদে পড়েছিল। দুর্গে ঢোকার পর জেনিশারিদের বের হওয়ার কোনো সুযোগ ছিল না, যার ফলে মৃত্যু পর্যন্ত তাদের লড়ে যেতে হয়েছিল। সেই 5,000 সৈন্যের অধিকাংশ সৈন্যই সেখানে শহীদ হয়ে যায়। তার পরবর্তী দিনে এমন একটি ঘটনা ঘটে যায় যা কেউ আশা করেনি। জন হানিয়াডির অধীনস্থ কিছু গরিব সৈন্য যারা অভাবী ছিল, তারা উসমানীয়দের মালামাল লুট করতে চেয়েছিল। এই কারণে কোনো আদেশ ছাড়াই বেলগ্রেড দুর্গ থেকে বেরিয়ে উসমানীয়দের আক্রমণ করে বসে। এটি দেখে জন হানিয়াডি সহ অনেক সৈন্যই বেরিয়ে আসে এবং উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে। উল্টো দিক দিয়ে আবার নদী অতিক্রম করে জন হানিয়াডি কিছু সৈন্য পিছন দিক দিয়ে আক্রমণ করে বসে। দুই দিক দিয়ে উসমানীয়দের আক্রমণ করার ফলে উসমানীয়রা দিশাহারা হয়ে পড়ে। সুলতান মুহাম্মদ নিজেই তরবারি বের করে যুদ্ধ করতে থাকেন। সেই যুদ্ধে সুলতান মুহাম্মদ আহত হয়ে যান, যার ফলে উসমানীয়দের পিছু হতে আসতে হয়। অনেক চেষ্টা করার পরেও সেই যুদ্ধে উসমানীয়রা জয়ী হতে পারেনি।
এই ঘটনা কিছুদিন পর জন হানিয়াডি মৃত্যুবরণ করে। এরপর লাসলো জন হানিয়াডির স্থলাভিষিক্ত হন। এই যুদ্ধের পর ওসমানীয়দের ইউরোপ পানে বিজয় কিছুদিনের জন্য থমকে যায়, কিন্তু কিছুদিন পরেই সার্বিয়া দখলে চলে আসে ওসমানীয়দের। 1407 সালে আনুগত্য অস্বীকার করার জন্য গ্রিসের মরিয়া দখল করে নেন ওসমানীয় সুলতান। একই কারণে 1461 সালে এশিয়ার ট্রাবিজন সাম্রাজ্য দখল করে নেন তিনি। সেই সময় ওয়ালাশিয়ার শাসক তৃতীয় ভ্লাড বুলগেরিয়ায় প্রবেশ করে 20,000 তুর্কিকে হত্যা করে, যার ফলে ওসমানীয় সুলতান ভ্লাডকে পরাজিত করতে 100,000-এর একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে যান। 1462 সালে ভ্লাড এবং সুলতান মুহাম্মদের যুদ্ধ সংঘটিত হয়। কিছুদিন পর পিছু হটতে বাধ্য হয় ভ্লাডের সৈন্যবাহিনী। সেই সময় ওয়ালাশিয়া জয় হয়নি ওসমানীয়দের। এখন আমরা কথা বলবো সুলতান মুহাম্মদ আল ফাতের ইস্কান্দারবেগের বিরুদ্ধে যুদ্ধকে নিয়ে। ইস্কান্দারবেগ ছিল আলবেনিয়ার শাসক। ইস্কান্দারবেগ এমন মহান একজন শাসক ছিলেন যাকে আলবেনিয়া সহ পুরো খ্রিস্টান বিশ্বে এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। তা আমরা প্রথমে জেনে নেব ইস্কান্দারবেগ কে ছিলেন। তার পুরো নাম জর্জ কেস্টিওটি ইস্কান্দারবেগ। তিনি আলবেনিয়ার রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। 1415 সালে তিনি একজন জিম্মি হিসাবে ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী এড্রিনে যান। তখন ওসমানীয় সাম্রাজ্য শাসন করছিল সুলতান দ্বিতীয় মুরাদ। এড্রিনের রাজপ্রাসাদে ইস্কান্দারবেগ উচ্চশিক্ষায় শিক্ষিত হন। তিনি সেখানে যুদ্ধে কৌশল সম্পর্কে অবগত হন। খুব দ্রুতই তিনি ওসমানীয় সাম্রাজ্যে বড় বড় পদ পেতে থাকেন। ইস্কান্দারবেগের পিতা ছিল তৎকালীন সময়ে আলবেনিয়ার শাসক। সেই সময় তার পিতা ওসমানীয়দের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, ফলে ওসমানীয়দের সাথে আলবেনিয়ানদের যুদ্ধ বেঁধে যায়। সুলতান দ্বিতীয় মুরাদের সময়ে পুরো আলবেনিয়া ওসমানীয়দের অধীনে চলে আসে। কিন্তু আলবেনিয়ার সাথে ওসমানীয়দের যুদ্ধের পরেও ইস্কান্দারবেগ ওসমানীয়দের অনুগত ছিল এবং ওসমানীয় রাজপ্রাসাদেই অবস্থান করছিল। কিন্তু এই অবস্থাটা ছিল 1443 সাল পর্যন্ত। 1443 সালে একটি যুদ্ধ শেষ করে ইস্কান্দারবেগ তার 300 অনুগত লোককে নিয়ে আলবেনিয়ার দিকে যায়। সুলতান দ্বিতীয় মুরাদের জাল স্বাক্ষর নিয়ে সে আলবেনিয়ায় প্রবেশ করে, যার ফলে আলবেনিয়া ইস্কান্দারবেগের অধীনে চলে আসে। এরপর সেখানে সে সৈন্য সমাবেশ করতে থাকে এবং ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিংবা আক্রমণকে প্রতিহত করার জন্য দৃঢ় অবস্থান লাভ করে। 3 দশকেরও বেশি সময় ধরে ওসমানীয়দের সাথে ইস্কান্দারবেগের যুদ্ধ চলতে থাকে এবং এই যুদ্ধটি শুরু হয় 1444 সালে। 1444 সালে সুলতান দ্বিতীয় মুরাদ আলী পাশাকে 30,000 সৈন্য দিয়ে ইস্কান্দারবেগের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান। ইস্কান্দারবেগের ছিল 15,000 সৈন্য। কিন্তু ইস্কান্দারবেগ ওসমানীয়দের রণকৌশল সম্পর্কে খুব ভালোই জানতেন, এ কারণে তিনি পূর্ব থেকে সেসব ব্যবস্থা গ্রহণ করে রাখেন। ওসমানীয় বাহিনী আগে থেকে মনে করেছিল এই যুদ্ধে হয়তো তারা খুব সহজে জয়লাভ করে উঠতে পারবে, কিন্তু তা হয়ে ওঠেনি। ইস্কান্দারবেগ জয়লাভ করে। সেই সময় সুলতান দ্বিতীয় মুরাদের জন হানিয়াডির বিরুদ্ধে বিভিন্ন সমস্যা চলছিল, যার ফলে ইস্কান্দারবেগের বিরুদ্ধে কোনো বড় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। 1445 এবং 1448 সালে ইস্কান্দারবেগের বিরুদ্ধে 2টি ছোট বাহিনী প্রেরণ করা হয়। ইস্কান্দারবেগ সহজেই সেই 2টি বাহিনীকে পরাজিত করে। 1448 সালে আবারও সুলতান দ্বিতীয় মুরাদ নিজেই তার 50,000 সৈন্যকে নিয়ে এগিয়ে আসে ইস্কান্দারবেগকে পরাজিত করতে। সুলতান আলবেনিয়ায় এসে বেশ কিছু খণ্ডযুদ্ধে জয়লাভ করেন এবং আলবেনিয়ায় কিছু এলাকা দখলও করে নেন। কিন্তু জন হানিয়াডি এবং ডুরাট ভ্যাঙ্কোভিচ ইস্কান্দারবেগকে সাহায্য করতে এগিয়ে আসে এবং ওসমানীয়দের আক্রমণ করে বসে, যার ফলে সুলতান দ্বিতীয় মুরাদ আলবেনিয়া থেকে চলে এসে জন হানিয়াডির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে, যা ইতিহাসে দ্বিতীয় কসোভার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ওসমানীয়রা জয়লাভ করে, কিন্তু ইস্কান্দারবেগ পরাজয়ের হাত থেকে বেঁচে যায়। 1450 সালে আবারও সুলতান দ্বিতীয় মুরাদ আলবেনিয়া এসে ইস্কান্দারবেগের মূল ঘাঁটি ক্রুজে দুর্গ অবরোধ করে। 5 মাস ধরে দুর্গ অবরোধ করে রাখা হয়, কিন্তু দুর্গ জয় করা সম্ভব হয়নি। 1451 সালে সুলতান দ্বিতীয় মুরাদ মারা যান, যার ফলে সুলতান মুহাম্মদ আল ফাতে সুলতান হিসাবে ঘোষিত হন। 1452 সালে ইস্কান্দারবেগের বিরুদ্ধে ছোট একটি বাহিনী প্রেরণ করা হয়, কিন্তু ইস্কান্দারবেগ সে ছোট বাহিনীকে পরাজিত করে। সেই সময় ইস্কান্দারবেগ ইটালির কাছ থেকে সাহায্য পায়। এসব সাহায্য পাওয়ার ফলে 1455 সালে নিজে আলবেনিয়া থেকে বের হয়ে ওসমানীয়দের গুরুত্বপূর্ণ এলাকা বেরাট অবরোধ করে।
সে মনে করেছিল তার সেনাপতি এই যুদ্ধটি সঠিকভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু এটা তার বড় ভুল ছিল। তার সেনাপতি জানত না ওসমানীয়দের রণকৌশল সম্পর্কে, যার ফলে বেরার দুর্গ তখন তাদের জয় করা সম্ভব হয়নি। 1456 সালে ওসমানীয়দের খুবই দক্ষ সেনাপতি এভার্নোস 65,000 সৈন্য নিয়ে এগিয়ে আসে ইস্কান্দার বেগকে পরাজিত করতে। সেই সময় ইস্কান্দার বেগের অভ্যন্তরীণ কিছু ঝামেলা চলছিল, যার ফলে ইস্কান্দার বেগের মাত্র 10,000 সৈন্য ছিল। কিন্তু তারপরেও এই যুদ্ধে ওসমানীয়রা জয়ী হয়ে উঠতে পারেনি। 1462 সালে আরেকটি বাহিনী প্রেরণ করা হয়, যে বাহিনীকেও ইস্কান্দার বেগ পরাজিত করে। 1463 সালে ইস্কান্দার বেগ নিজে ওসমানীয় সাম্রাজ্যে বেশ কিছু এলাকা আক্রমণ করে এবং 3টি জয় তার অর্জিত হয়ে যায়, যার ফলে তখন সুলতান মুহাম্মদের সাথে ইস্কান্দার বেগের একটি শান্তি চুক্তি হয়। তৎকালীন পোপ দ্বিতীয় পিয়াস সেই সময়ে একটি ক্রুসেড ডেকেছিল ওসমানীয়দের বিরুদ্ধে। তাই ইস্কান্দার বেগ মনে করেছিল যেহেতু ক্রুসেডের ডাক এসেছে, সেহেতু সকল খ্রিস্টান বিশ্ব ওসমানীয়দের বিরুদ্ধে একত্রিত হবে। তাই সে শান্তি চুক্তি ভঙ্গ করে ওসমানীয়দের বেশ কিছু এলাকায় আক্রমণ করে বসে। কিন্তু এই ক্রুসেডটি শুরু হওয়ার আগেই পোপ পিয়াস মারা যায়, যার ফলে ক্রুসেডটি সেখানে থেমে যায়। সেই সময় সুলতান মুহাম্মদ আল ফাতে বুঝতে পারেন যে কোনো ক্রুসেডারই এখন ইস্কান্দার বেগকে সাহায্য করতে আসবে না। তাই তিনি বালাবেন বেয়ের নেতৃত্বে একটি বাহিনী পাঠান, যে বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 50,000-এরও বেশি। কিন্তু 1465 সালে এই বাহিনীকেও ইস্কান্দার বেগ পরাজিত করে। এর পরের বছরে সুলতান নিজেই 50,000 থেকে 100,000-এর বিশাল বাহিনী নিয়ে ইস্কান্দার বেগকে পরাজিত করতে ছুটে আসে। সেই সময় ইস্কান্দার বেগের সৈন্য সংখ্যা ছিল 20,000। সুলতান ক্রুজে দুর্গ অবরোধ করে। দীর্ঘদিন ধরে দুর্গ অবরোধ করে রাখার পরেও দুর্গটি জয় করতে পারেননি বলে তিনি ফিরে আসেন। এর পরের বছরেও সুলতান বাহিনী প্রেরণ করেন ইস্কান্দার বেগের বিরুদ্ধে যুদ্ধের জন্য, কিন্তু সফল হতে পারেননি। যাই হোক, 1468 সালে প্রথম দিকে ইস্কান্দার বেগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর 1478 সালে সুলতান আলবেনিয়া জয় করে নেন। যাই হোক না কেন, ইস্কান্দার বেগকে পরাজিত করা ওসমানীয়দের জন্য ছিল খুবই কঠিন একটা ব্যাপার, এবং সুলতান দ্বিতীয় মুরাদ এবং সুলতান মুহাম্মদ আল ফাতে কেউই চেষ্টা করে ইস্কান্দার বেগকে পরাজিত করতে পারেননি। আর তাই আজও আলবেনিয়ায় ইস্কান্দার বেগকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। শুধু তাই নয়, পুরো খ্রিস্টান বিশ্বে আজও ইস্কান্দার বেগকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। বিভিন্ন সময় ইতালি ইস্কান্দার বেগকে সাহায্য করে আসছিল। এছাড়াও পোপ বারবার ওসমানীয়দের বিরুদ্ধে ক্রুসের যুদ্ধের ঘোষণা করে আসছিল, যা আমরা পূর্বের ভিডিওগুলোতে জেনে এসেছি। খ্রিস্টান বিশ্বের বারবার এভাবে বিশ্বাসঘাতকতার কারণে সুলতান মুহাম্মদ আল ফাতেহ তখন চেয়েছিলেন পুরো ইউরোপ জয় করতে। এর জন্য তিনি সর্বপ্রথম ইতালি জয় করতে চেয়েছিলেন। অনেক ঐতিহাসিকগণ মনে করেন কনস্টান্টিনোপল দখলে নেওয়ার পরে সুলতান মুহাম্মদ আল ফাতেহ রোমকে টার্গেট করে নেন, যদিও অনেক ঐতিহাসিক এটা মানতে নারাজ। ইতালি জয় করার উদ্দেশ্যে তিনি বেশ কিছু বাহিনী প্রস্তুত করেন এবং ইতালিতে আক্রমণ করে ওট্রান্টো নামক একটি শহর জয় করে নেন, যা ইতালির খুবই গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। সেই সময় তিনি পুরো ইউরোপ জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, এমনকি পোপ নিজেও পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে সময় হয়তো মহান আল্লাহ তাআলাই চাননি যে পুরো খ্রিস্টান বিশ্ব ইসলামের পতাকা তলে চলে আসুক। ফলে 1481 সালে সুলতান মুহাম্মদ আল ফাতেহ মারা যান এবং একটি স্মরণীয় যুগের সমাপ্তি ঘটে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে সুলতান মুহাম্মদ আল ফাতেহের ইতিহাস শেষ হলো। আগামী এপিসোডে সুলতান বাইজিদের ইতিহাস বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।